রাতের নির্জনতা সুযোগে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে চোরের হানা। ঘটনা মোহনপুর ফটিকছড়া বাজারে। সঞ্জীব শীল নামে জনৈক ব্যবসায়ী মঙ্গলবার দোকান খুলতে এসে দেখতে পান তার দোকানের তালা ভাঙা এবং দরজা খোলা। ভেতরে লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে বিভিন্ন সামগ্রী। সঞ্জীব শীল জানিয়েছেন, দোকানের কম্পিউটার, মোবাইল, যন্ত্রাংশ সহ নগদ অর্থ নিয়ে বেপাত্তা হয়েছে চোরের দল। ঘটনা হয়েছে দোকানে, তারপরে কম্পিউটার, মোবাইল, তা আসতো সব কিছু, ঘড়ি টড়ি যা আসতো সব লেগে গেছে, আর ক্যাশ টাকা নিচ্ছে 5,000 টাকা। চোররা কিভাবে ঢুকছে? তালা খাইছে। আপনি কখন আয় দেখছেন? আমি তো 6টার সময় হয়েছে। সেই বাজারে এরকম চুরি আর আগে হয়েছেনি? হয়েছে হয়েছে, আরো বহু হয়েছে। খবর পেয়ে যথারীতি ছুটে আসে পুলিশ, নথিভুক্ত হয় একটি চুরির মামলা। Pure Report, Channel Din Rat.